জনতা ভৱনত ঘাটি পাতি বহিছে পার্থ হাজরিকা এন্ড গেঙে। মন্ত্রী কেশব মহন্তর টেবুলর ফাইলত সহি করার নামত ধন সংগ্রহ। লক্ষ্মী পূজার দিনাই টকালয় গ্রেপ্তার সচিবালয়ের বিষয়া। অসম সরকারের হৃৎপিণ্ড এইটো জনতা ভবনত চলি অহা ভয়ানক দুর্নীতির তথ্য ফাদিল হয়েছে দুর্নীতি নিবারক শাখার অভিযান। আবকারী মন্ত্রী কেশব মহন্তর টেবুলত পরিরোয়া ফাইলতে সহি করাই দিয়ার নামত চলিছে অবাধ হারত ধন সংগ্রহ। এখন বারর লাইসেন্সর বিনিময়ত চারির পৰা পাঁচ লাখ টকালৈ দরদাম। এই ভয়ঙ্কর ধনের লেনদেনের কারবারত লিপ্ত হওয়া এইজন আবকারী বিভাগের সেকশন অফিসার পার্থ হাজরিকা। সচিবালয়ের বিষয়া পার্থর নেতৃত্বত চলি অহা দুর্নীতি ফাদিল হল বুধবারের এই অভিযান। বুধবারে পুয়া দশ বজার পরাই অসম সচিবালয়ের ডি ব্লকত চলিল আরক্ষীর অভিযান। লক্ষ্মী পূজার দিনাই সচিবালয়ের গেটত দাবি করা এক লাখর চৌবিশ হাজার পাঁচশো টাকালৈ এন্টি করাপশনের জালত পড়িল এইটো পার্থ হাজরিকা। ইতিমধ্যে এটা ফাইলতে মন্ত্রীর সহির বিনিময়ত প্রথম কিস্তিত পার্থই লৈছিল চল্লিশ হাজার টাকা। পাছে আজি ভাগ্য বেয়া আছিল পার্থর। লক্ষ্মী পূজার দিনাই দুই নম্বরী টকালৈ দুর্নীতি নিবারকর জালত পড়িল এইটো ব্ল্যাকমেইলার ঘুষখোর বিষয়া পার্থ হাজরিকা। দুহাজার দশ বর্ষত কনিষ্ঠ প্রশাসনিক বিষয়া হিসাবে নিযুক্তি লাভ করেছিল ধৃত পার্থই। পূর্বে সর্বানন্দ সোণোৱাল সরকারের দিনত অসম কর্মচারী পরিষদের সম্পাদক হয়ে থাকতে অনলাইনের কামকাজক বিরোধ করে প্রতিবাদত বহা পার্থই গোপনে চলাইছিল ধন সংগ্রহ অভিযান। ইতিপূর্বে দুহাজার দশ বর্ষর নিযুক্ত পার্থর চারি সহযোগী প্রশাসনিক বিষয়াই ঘুষ লৈ হৈছে গ্রেপ্তার। পাছে অতি রহস্যজনকভাবে মন্ত্রী কেশব মহন্তর টেবুলত পরিরোয়া ফাইলের কাম আগ্রহাই নিবলৈ পতা হৈছিল এইখন জাল। এজনের বারর অনুজ্ঞাপত্রর চূড়ান্ত ফাইলত মন্ত্রীর সহির বাবদ বিচরা হৈছিল এক লাখ টাকা। লক্ষণীয়ভাবে মন্ত্রীর টেবুলত ফাইলের দম বন্ধার বাবেই খুব দিশপুরতে খুঁটি খুঁটি বহিছিল পার্থ হাজরিকা এন্ড কোম্পানিয়ে। জনতা ভবনের কার্যালয়ে নহয় ঘুষখোর পার্থ হাজরিকার জয়ানগরের কেপিটেল কমপ্লেক্সর এশ তিনি নম্বর ফ্লেটত চলিল আরক্ষীর অভিযান। অভিযানকারী দলের সন্দেহ পার্থর ঘরত মজুত আছে বহু নগদ ধন। নলবাৰীৰ বৰনদীৰ এইগৰাকী পার্থ হাজরিকাই নহয়, মাত্র সৌসিদিনা এইটো জনতা ভবনতে দুর্নীতির জালপাতি গ্রেপ্তার হয়েছিল মন্ত্রী যোগেন মোহনের পিএ মন্মথ দাস। মন্ত্রীর কনফারেন্স হলতে বহি প্রবঞ্চনার জালমেলা চারি প্রবঞ্চক ক্রাইম ব্রাঞ্চর হাতত হয়েছিল গ্রেপ্তার। দুহাজার বাইশ বর্ষতো সচিবালয়তে বহি ধন লৈ গ্রেপ্তার হয়েছিল হিমা দেবী নামৰ এগৰাকী মহিলা। পিছে বুধবারের এই ঘটনায় পুনর্বার ফাদিল পড়লে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীল নীতি লওয়া এইখন সরকারের দিনত খুদ এতিয়া জনতা ভবনের সরকারি বিষয়া আজিও দুর্নীতিত নিমজ্জিত হয়ে থাকার কাহিনী। টকা নিদিলে এইসমূহ লাইসেন্স কোনো প্রকারে তেওঁলোকৰ হাতলৈ নাহে, বহু প্রক্রিয়া থাকে। কিন্তু প্রতিটি প্রক্রিয়ার মাজেৰে জিলা পর্যায়ের পৰা গুৱাহাটীর এই জনতা ভবনলৈ অহা পর্যন্ত প্রতিটি ফাইলের বিনিময়ত প্রতিটি চহীর বিনিময়ত কিন্তু টকা গুজি দিব লাগে। সেয়া অশুভ পরম্পরা কিন্তু আজির দিনত চলি আছে, যার জ্বলন্ত উদাহরণ আজি পার্থ হাজরিকায় দাঙি ধরেছে। গুৱাহাটীর পৰা দীপাঙ্কর দাস আর হীরকজ্যোতি মালাকারৰ রিপোর্ট নিউজ এইটিন অসম নর্থ ইষ্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ এইটিন এপত। নিউজ এইটিন এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ এইটিন এপ।